Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আর আজকের ভিডিওতে ইফতারের আয়োজন শেয়ার করব। আর আজকে হচ্ছে ইফতারিতে বাজা পোড়া কোনো কিছু করব না, সামান্য কিছু খাবার দিয়ে ইফতার করব, সেইগুলি শেয়ার করব। যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আসছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে কিছু দুধ জাল দিয়ে নামিয়ে নিয়েছি, এগুলো দিয়ে ইফতারের জন্য দই পাত্র, এই দুধগুলো জাল দেওয়া হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়েছি। এখন এগুলো আমি একটু নেড়ে তারপরে ঠান্ডা করে নেব। দই পাতার জন্য দুধগুলো জাল দিয়ে তারপরে এইভাবে অনবরত কিছুক্ষণ নাড়তে হবে যাতে দুধ উপরে সর না করে। দুধগুলো নেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, এখন হালকা গরম থাকা অবস্থায় আমি এর মধ্যে পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। আর আমি আজকে হচ্ছে এখানে টক দই পাব, এই জন্য টক দই দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ দই দিয়ে দুধগুলো ফেটিয়ে নিই। আর এখন যেহেতু রোজার দিন, একদিকে রোজা আর একদিকে গরম, দেখা যায় বাইরে থেকে ছোট এক হাঁড়ি দই কিনতে গেলে বেশ ভালোই দাম নেয়। বাইরে থেকে না কিনে কিন্তু আমরা বাসায় এইভাবে সহজে বানিয়ে নিতে পারি দই। দুধগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন এগুলো আমি তো একটা মাটির হাঁড়িতে দিয়ে দিব। এতে দুধগুলো হাঁড়িতে দিয়ে আমি একটা র্যাপিং পেপার দিয়ে দিয়েছি উপরে, এখন একটা তোয়ালে দিয়ে ডেকে তারপরে কিছুক্ষণ গরম জায়গায় রেখে দিব 4-5 ঘন্টা। এখানে দুইটা আপেল আর কিছু খেজুর নিয়েছি, এগুলো দিয়ে ইফতারের জন্য শরবত তৈরি করব। আগে আমি খেজুরগুলো বিছিয়ে ফেলে ধুয়ে তারপরে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো।
সিভিলে খেজুরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর, একটু শরবত তৈরি করবো। এই তো খেজুরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর অনেকটা নরম হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে আপেল দুইটা খোসা ছাড়িয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর হচ্ছে এই মিল্কশেক বানানোর ক্ষেত্রে আপেলের খোসাগুলো ফেলে দেওয়াই ভালো, খোসাগুলো ফেলে দিলে আর শরবতটা ছাড়তে হবে না। আর আপেলের খোসা যেমন একদিকে উপকারী, আবার অন্যদিকে হচ্ছে আমাদের শরীরের জন্য কিন্তু কিছুটা ক্ষতিও করে। যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্য তাদের এই আপেলের খোসা না খাওয়াই ভালো, আপেলের খোসা খেলে গ্যাস্ট্রিক বাড়ে। এখন আমি এই আপেল আর খেজুরগুলো একটা ব্যালেন্ডার জারে নিয়ে নিব। খেজুর দিয়ে আমি কিছু পেঁপে দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে দিব কিছু টক দই। আর আজকের এই মিল্ক শেখে আমি কোনো চিনি দিব না, আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমরা চিনি খাবো না এই জন্য আর কি দিব না। এইগুলোকে এখন আমি ব্যালেন্ডার করে নেব। এগুলো আগে ব্যালেন্ডার করে তারপরে এর মধ্যে আবার কিছু লিকুইড দুধ দিয়ে ব্যালেন্ডার করব। এখন এর মধ্যে কিছু লিকুইড দুধ দিয়ে আবারও ব্যালেন্ডার করে নিব। আর এগুলো আমি ব্যালেন্ডার করার পর ফ্রিজে রাখবো, এই জন্য ঠান্ডা কোনো কিছু দিলাম না এর মধ্যে। শরবতগুলো বানানোর পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন গ্লাসে ঢেলে নিই। ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এই তো আমি শরবতগুলো ঠান্ডা করে গ্লাসে ঢেলে নিয়েছি। আর এই শরবতগুলো খেতে কিন্তু অনেক মজার, আর হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, হেলদি একটা ড্রিঙ্কস। আর এখানে হচ্ছে কিছু তোকমা আর বুসি ভিজিয়ে রাখা হয়েছিল, এর মধ্যে এখন রুয়ব জার ঠান্ডা পানি দিয়ে তারপরে শরবত বানিয়ে নেব। তো এখানে কিছু চিড়া ভিজে রেখেছিলাম আরও আগে দইয়ে, এগুলো হচ্ছে দই আর কলা দিয়ে খাবো।
চিড়াগুলোতে দই আর কলা দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে খাবো। আর আমরা আজকে তিনজন মানুষ বাসায়, আমি, আমার ছেলে আর ছেলের বাবা। আর এখানে কিছু ফল কেটে নিয়েছি, ফল খেজুর এখানে নিয়েছি, আনার, এগুলো দেখে দিয়ে এখন ইফতার করে নেব। এই তো আজকে আমাদের সাধারণ খাবার দাবার। সাধারণ খাবার দাবার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা এখন সবাই তিনজনে ইফতার করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।